আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডিজিটাল এগ্রো রংপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ব্যানানা আম গাছ, থাই ব্যানানা। গাছটি রয়েছে হাফ বস্তায়, অনেক ঝুপালো। দেখেন প্রতিটি ডালের মাথায় আপনার অসংখ্য পরিমাণে আমের গুটি রয়েছে, মাশাল্লাহ। দেখেন অসংখ্য পরিমাণে আপনার প্রতিটি ডালের মাথায় দেখেন অসংখ্য পরিমাণে মুকুল এবং অনেক ঝোপালো গাছটি রয়েছে। তো ঠিক এরকম আপনার যে গাছগুলো আপনি আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো মূলত ঈদের আগে, আজকে শনিবার, এটি লাস্ট কুরিয়ার হবে। তো কুরিয়ারের জন্য মূলত আজকে এই চারাগুলো ওঠানো হচ্ছে। দেখেন প্রতিটি চারা আমার মাশাল্লাহ, প্রতিটি চারাই এইভাবে নলি করে দেওয়া হচ্ছে, কেননা ঈদের আগে যেহেতু যানজট থাকবে বা জ্যাম থাকবে। তো আমরা প্রতিটি চারা দেখেন কত সুন্দর করে আমরা নলি করছি। তো এখানে রয়েছে অসংখ্য পরিমাণে দেশি বিদেশি ফলের চারা, ফুলসহ ফলসহ। দেখেন এখানে আবার দেখেন প্রতিটি চারা আমরা গাছের গোড়াগুলো এভাবে ভিজিয়ে দিচ্ছি, পানি খাওয়াই দিচ্ছি, কেননা গাছগুলো যেহেতু দূরে যাবে সেক্ষেত্রে অনেক রসশূন্যতা দেখা দিতে পারে। এই কারণে এটা হচ্ছে আপনার দেখেন থাই লঙ্গান, তারপর এই যে এটা দেখেন মিশরীয় ডুমুর। তো এভাবে দেখেন প্রতিটি, এখানে আপনার রামভুটানের চারা, এখানে আপনার অ্যাভোকাডো, তারপর দেখেন এটা এগুলো হচ্ছে আপনার আঙ্গুরের চারা, এগুলো মরিচের চারা, তারপর দেখেন এখানে আপনার নারকেলের চারা, তারপর এখানে একটা গাছ দেখেন এটা হচ্ছে আপনার আনারের চারা, তারপর এখানে একটা চারা দেখাবো এটা হচ্ছে ভুটানি মালটা। দেখেন গাছটি অসংখ্য সুন্দর ঝোপালো, মাশাল্লাহ। এবং এই চারাটা দেখেন আপনার প্রতিটি চারার মাথায় আপনার অসংখ্য পরিমাণে আপনার এরকম গুটি সেট হয়েছে। তো দেখেন, তো এই গাছগুলো মূলত যাবে, অর্ডার করেছেন আপনার পাবনা থেকে এক ভাই, তিনি মোটামুটি প্রায় 72 পিস চারা অর্ডার করেছেন। এই চারাগুলো ওনার প্রায় 6 বস্তা চারা হবে। তো উনি এই চারাগুলো যাবে পাবনা সদরে। তো ভাইটির জন্য রইল শুভকামনা। ইনি মালটা, কমলা, আনার, পেয়ারা, আম, তারপর সবেদা, নারকেল, জামরুল, তারপর আপনার থাই জাম্পুরা, কামরাঙ্গা, জলপাই, এগুলো সহ বিভিন্ন জাতের যে গাছগুলো রয়েছে এই গাছগুলো মোটামুটি তিনি অর্ডার করেছেন। তারপর দেখেন এদিকে যে আপনারা বিগ সাইজের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বিগ সাইজের গাছগুলো অর্ডার করেছেন আপনার এক প্রবাসী ভাই। তিনি মূলত চারটি চারা অর্ডার করেছেন, এরকম ঝুপালো, খুবই ঝুপালো, এরকম আপনার চারটি চারা অর্ডার করেছেন। চারটি চারার ভিতরে হচ্ছে একটা ব্যানানা, একটা কিউজাই, একটা হাড়িভাঙ্গা, আর একটা চিয়াংমাই। তো দেখেন যে চিয়াংমাই গাছটি দেখতে পাচ্ছেন, এটাতে আপনার অসংখ্য পরিমাণে আমের কুটি সেট হয়েছে, মাশাল্লাহ। দেখেন আমসহ, প্রচুর আমসহ অনেক ঝুপালো এই চিয়াংমাই গাছটি, এটি আপনার বড় একটি টবে সেট রয়েছে। তো এই মূলত হাড়িভাঙ্গা, ধরো তো হাড়িভাঙ্গা গাছটা মাঝে, এটা ধরো ওইটা। তো এখানে দেখেন যে হাড়িভাঙ্গা গাছটা সুন্দর, অনেক ঝোপালো, দেখো থাক থাক পড়ে যাক পড়ে যাক, পরে ওঠানো যাবে, ঘুরো। তো দেখেন বন্ধুরা, এই যে হাড়িভাঙ্গা, এই গাছটির উচ্চতা প্রায় 7 থেকে 8 ফিট, অসংখ্য পরিমাণে আপনার এই গাছে ডাল রয়েছে। দেখেন তো এই চারটি গাছ মূলত অর্ডার করেছেন প্রবাসী থেকে এক ভাই। এই চারাগুলো যাবে আমার ঝিনাইদহ সদরে, ঝিনাইদহ সদরে এই চারাটি নেওয়া হয়েছে। তো চিয়াংমাইটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন নিচেরটা ধরো তো, দেখেন এই যে চিয়াংমাই আমের গাছ, এটা হচ্ছে চিয়াংমাই, একটি বিদেশি আমের জাত। অসংখ্য পরিমাণে আপনার
প্রতিটি গাছের মাথায় দেখেন অসংখ্য পরিমাণে আপনার আমের গুড়ি সেট হয়েছে। দেখেন তো আম সহ এরকম ঝোপালো আম সহ যারা দেশি বিদেশি ফলের চারা সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই অর্ডারগুলো এখনও নেওয়া হচ্ছে, আমরা ঈদের মাঝেও যারা চারা অর্ডার করবেন তাদেরকে অর্ডারগুলো ডেলিভারি করবো ইনশাল্লাহ। আপনারা যারা এই ঈদের ছুটিতে বাসায় আসছেন ভাবছেন গাছ লাগাবেন তো তাদের জন্য এই সুযোগটা রয়েছে, আপনারা চাইলে এই গাছগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন। দেখেন এখানে প্রায় ছয়টি বিদেশি, মোট ছয়টি দেশি বিদেশি বড় আমের চারা সংগ্রহ করা হয়েছে। মূলত এই যে দেখেন এটা হচ্ছে আপনার থাই কাঠিমন, অনেক ঝোপালো। এই চারাটা আগ্রাবাদ চট্টগ্রাম থেকে দুটি চারা অর্ডার করেছেন আমার এক ভাই প্রহিত ভাই, তিনি চট্টগ্রাম আগ্রাবাদ সদরে যাবে ওনার জন্য। একটি হচ্ছে থাই কাঠিমন, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, এবং এই গাছগুলো তো আমের গুটি সেট হয়েছে। আর একটি অর্ডার করেছেন হচ্ছে হাড়িভাঙ্গা। তো মূলত এই দুটি চারা অর্ডার করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ থেকে এক ভাই। তো এই ভাইটির জন্য রইল অনেক শুভকামনা। দেখেন গাছটির কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ঝোপালো। তো তারপর দেখেন এই যে এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার জামরুল গাছ। তো এটি হচ্ছে আপনার সাদা জামরুল গাছ, ঝোপালো অনেক, এইরকম ঝোপালো। এই গাছটি অর্ডার করেছেন আপনার পাবনা সদর থেকে ভাই। তো মাশাল্লাহ প্রতিটি গাছ আমাদের কোয়ালিটি সম্পন্ন। তারপর দেখেন এখানে হচ্ছে আপনার বারোমাসি পেয়ারা গাছ, মাশাল্লাহ দেখেন পেয়ারা গাছে অসংখ্য পরিমাণে আপনার ফুল সেট হয়েছে। তারপর দেখেন এটা হচ্ছে আপনার লাল জামরুল গাছ, লাল জামরুল গাছ মাশাল্লাহ অনেক সুন্দর। তারপর বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার হলুদ মালটা গাছ, হলুদ মালটা গাছে অসংখ্য পরিমাণে আপনার দেখেন আমের মালটা সেট হয়েছে, প্রতিটি ডালের মাথায় অসংখ্য পরিমাণে আপনার মালটা সেট হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফল সহ নির্চিন্তায় নির্ভয়ে চারাগুলো সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নাম্বার 01742879250। আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি, অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এটি হচ্ছে আপনার চায়না থ্রি লিচু গাছ। তো মাশাল্লাহ লিচু গাছের দেখেন এই যে গুটি, ছোটো ছোটো ফুল এবং গুটি সেট হয়েছে। তো গাছের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর, মাশাল্লাহ অনেক সুন্দর। তারপর এটা দেখেন আপনার হাইব্রিড মিষ্টি লটকন গাছ। তারপর দেখেন এই যে এটা হচ্ছে আপনার আলু বকরা গাছ, আলু বকরা গাছটা দেখেন অসংখ্য পরিমাণে আপনার মানে ডাল রয়েছে, এবং এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চারা দেখেন, দেখলেই যেন মনটা ভরে যায়। তো এই চারাটি অর্ডার করেছেন আপনার এক প্রবাসী ভাই, এটিও যাবে হচ্ছে আপনার ফেনী সদরে। তো মোটামুটি উনি বেশ কিছু চারা অর্ডার করেছেন, তো এই ভাইয়ের জন্য এই মূলত গাছগুলো তোলা হয়েছে। তো দেখেন তারপর বন্ধুরা এদিকে দেখেন সাদা জাম গাছে দেখেন প্রচুর পরিমাণে ফুল চলে আসছে, ফুলসহ। তারপর এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে দেখেন এটা হচ্ছে থাই মাধবী পেয়ারা চারা, দেখেন মাশাল্লাহ কলমের চারা, অসংখ্য পরিমাণে আপনার গাছের গোড়ায় ফুল এবং ফল সেট হয়েছে। তো আপনারা যারা ঠিক এরকম ঝোপালো মাধবী পেয়ারা, থাই পেয়ারা চারা সংগ্রহ করতে চান, দেখেন বন্ধুরা এরকম ঝোপালো এবং সুন্দর কোয়ালিটির স্পেশাল চারাগুলো ফুলসহ সংগ্রহ করতে চান তারা দেরি না করে আমাদের কাছে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নাম্বার 01742879250। আমাদের ঠিকানা পীরগাছা রংপুর। আমরা মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি। তারপর দেখেন বন্ধুরা এই যে এখানে একটা মালটা, ভিয়েতনাম বারো মাসি মালটা, গাছে প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে। তো গুটিসহ মূলত চারাগুলো দেওয়া হচ্ছে। তারপর দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ, 4-5 ফিট উচ্চতা, মোটামুটি অনেক সুন্দর, এবং চারাতে গুটি রয়েছে, দেখেন প্রতিটি চারাতে মোটামুটি গুটি রয়েছে। তো বন্ধুরা আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির এই মালটা, কমলা, আম, বিভিন্ন জাতের যে দেশি বিদেশি ফলগুলো রয়েছে এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে চান কিন্তু অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে সংগ্রহ করতে চান না, তারা আমাদের কাছে নির্ভয়ে নির্চিন্তায় আমাদের কাছে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। কেননা আমরাই একমাত্র নির্চিন্তায় নির্ভয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো ডেলিভারি করে থাকি। দেখেন এটা হচ্ছে আপনার থাই আমড়া গাছ ফুলসহ।
গাড়ি তো অবস্থায় খারাপ করে ফেলাইছে। তারপর দেখেন আপনার হলো সাতটি কমলা গাছ, এটা হচ্ছে আপনার পলি পেয়ারা, তারপর এখানে হচ্ছে আপনার থাই শরীফা, এটা হচ্ছে আপনার থাই সবেদা, তারপর এটা হচ্ছে আপনার হাইব্রিড বেলচারা, এখানে আপনার পিঙ্ক কাঁঠাল, তারপর এটা হচ্ছে আপনার কেরালা, তারপর এটা দেখেন এটা হচ্ছে অরবরাই। তো বন্ধুরা দেখেন এই গাছগুলো মূলত কুরিয়ার সার্ভিসের জন্যই কুরিয়ার করার জন্য আসছে, কুরিয়ার করার জন্য ওঠানো হয়েছে। তো দেখেন দেখেন অবশেষে আমরা কুরিয়ারের জন্য বস্তাগুলো প্যাকিং করেই ফেললাম। তো দেখেন যে বস্তাগুলো প্যাকিং করা হয়েছে এখানে অসংখ্য পরিমাণে বস্তা রয়েছে দেখেন। তো তারপর এখানে দেখেন যে এখানে যে গাছগুলো রয়েছে তার ভিতরে এখানে আপনার কিউজাই যে জাত, এখানে আপনার এই টোটালি চারটা জাত রয়েছে। এই চারটা জাত যাবে হচ্ছে আপনার আমার এক প্রবাসী ভাই অর্ডার করেছেন, যাবে হচ্ছে ঝিনাইদহ সদর। তারপর এখানে আপনার এখানে বিগ সাইজের দুটা, একটা হচ্ছে আপনার কাডিমন, একটা হারিভাঙ্গা, এই দুটা যাবে হচ্ছে আপনার আগ্রাবাদ চট্টগ্রাম। তো দেখেন এই গাছগুলো মূলত মাতৃগাছ, প্রতিটি গাছে আপনার ফল রয়েছে এবং অনেক ঝুপালো প্রচুর ডালযুক্ত, মাশাল্লাহ দেখেন গাছগুলোর কোয়ালিটি। তো এখানে ছয়টা, আর তাছাড়া এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে ফেনী সদর থেকে এক ভাই অর্ডার করেছেন, ছয় বস্তা মাল রয়েছে তার। তারপর এখানে রয়েছে যাত্রাবাড়ি থেকে এক ভাইয়ের জন্য অর্ডার, তারপর রাজবাড়িতে এক ভাইয়ের জন্য আছে কিছু অর্ডার, তারপর আপনার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ সেখানে আছে এক বস্তা, আর টাঙ্গাইল সদরে যাবে এক বস্তা। তো মূলত এই গাছগুলো এভাবেই চলে। তারপর আমার ফেনী সদরে আসলে মূলত দুই ভাই অর্ডার করেছেন। তো দেখেন এই গাছগুলো মূলত তাদের জন্য সুন্দরভাবে এইভাবে প্যাকিং করা হয়েছে। তো এই এদের জন্য মূলত এটি করা। তো সবার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা। তো ভাই সবাই ভালো থাকবেন, আর আপনারা যারা এই ঈদের অবসর সময়ে গাছ লাগাতে চাচ্ছেন, গাছ সংগ্রহ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের থাকা নাম্বারে। তো ভালো থাকবেন, ধন্যবাদ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।